নির্বাচনী রণকৌশল নির্মাণত ব্যস্ত বিজেপি। অকলে খেলিব নে দলে বলে দিব যুঁজ? চৌবিশত বিজেপিয়ে উত্তর পূবত লব নাকি একলা চলনীতি? বুধবারে বাজপেয়ী ভবনত আয়োজিত উত্তর পূব বিজেপির লোকসভা বিচারকর এক বৈঠকত নেডার আহ্বায়ক ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় দিলে চৌবিশর লোকসভা নির্বাচন অকলেই খেলার ইঙ্গিত। নেডার আহ্বায়ক শর্মায় কলে, হমে নর্থ ইস্ট কা বারে মে বিস্তারক যোজনা কো লেকে জানা হে, মন মে হি বাত কো হামারা দিল মে রাখনা হে কি আগর হাম 25 আউট অফ 25 জিত সকতা হো, তব হামারা জো সম্মান হোগা ভারত কা রাজনীতি মে অর হামারা জো প্রতিষ্ঠা হোগা ও প্রতিষ্ঠা ও সম্মান উইল বি সেকেন্ড টু নান। মিত্র দলক একাশরীয়া করে নিজের শক্তি বৃদ্ধির এজেন্ডা বিজেপির। কোনো এটা সমষ্টিত মিত্র দলে নির্বাচন খেলিব নে বিজেপিয়ে অকলে নির্বাচন খেলিব তার সিদ্ধান্ত লব কার্যকর্তায়। আগর হাম জানতে হো ও জিতনে ওয়ালা হে তো হামে কিউ জানা হে, ও তো কার্যকর্তা হি জিতা দেগা। হামে এহি সিট মে জানা হে, ওহি সিট মে জানা হে জো প্রথম দৃষ্টিকোণ সে লাগতা হে হাম লোক ওহা হারেগা, লেকিন ও হারনে ওয়ালা সিট কো হামে বিজয়ী বানানা জিতানা এহি হামারা কাম। একে সময়তে মুখ্যমন্ত্রী কলে, ভরির তলত যার মাটি বেশি অর্থাৎ সংগঠন যারে শক্তিশালী সেই ভিত্তিতহে সমষ্টিটুত কোনে নির্বাচন খেলিব তার হব সিদ্ধান্ত। উই হ্যাভ টু এক্সপ্যান্ড আওয়ার বেস, হামে সংগঠন করনা হে অর হামে বিজেপি কো ও পজিশন মে লে আনা হে। কাল আগর নাড্ডা জি বলতা হে কি 25 কা 25 মে লড় যাও, হামকো লড়না ভি হে হামে জিতনা ভি হে, তো ইয়ে সিচুয়েশন তক হামে পার্টি কো লে জানা হে উইদাউট ইন কনফ্লিক্ট উইথ আওয়ার ফ্রেন্ডলি পলিটিক্যাল পার্টিস। 2024ত উত্তর পূবর 25খন আসনৰ 25খনেই বিজেপির টার্গেট বুলি কৈ ডক্টর শর্মায় লগতে কলে, পরিবেশ পরিস্থিতি এতিয়া বিজেপির অনুকূলে নহলেও মণিপুরৰ 2খন আসনত জয়ী হব বিজেপি। असल में हमारा क्या था, मणिपुर में हमारा क्या था? अभी लोग बोलता है मणिपुर चुनाव में क्या होगा, आप रिजल्ट देखिए लोकसभा में मणिपुर का दोनों सीट दोनों ही हम लोग जीतेगा। একে সময়তে অসমৰ কোন সমষ্টি অকপক দিব, ইউ পি পি এলক কিবা দিব নে নিদিয়ে সেয়া সময়ৰ হাতত বুলি কৈ বি পি এফ সম্পৰ্কে কলে, ইউ পি পি এলক নজনাকৈ বি পি এফক লৈ সিদ্ধান্ত নলয় বিজেপিয়ে। ডেফিনেটলি যেতিয়া নিৰ্বাচনৰ ওচৰ চাপি আহিব তেতিয়া ৰাজনৈতিক পৰিস্থিতি চাই আমি সিদ্ধান্তসমূহ ল'ব লাগিব, আৰু আমি ইউ পি পি এল দলৰ লগত আলোচনা নকৰাকৈ আমি কোনো সিদ্ধান্ত ল'ব নোখোজো, কাৰণ ইউ পি পি এল দল আমাৰ এটা মিত্ৰ দল। ইয়াৰ পৰা এইটো স্পষ্ট যে আজিৰ তাৰিখত আন দলৰে মিত্ৰতা থাককেই বা নাথাকক বিজেপিৰ ওচৰত গুৰুত্ব বাঢ়িছে বি পি এফৰ। আনহাতে বুধবাৰে এই বৈঠকখনত মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় প্ৰতিটো সমষ্টিতে বিজেপিয়ে নিজৰ শক্তি বঢ়াব লাগিব বুলি কৈ অদূৰ ভৱিষ্যতে সকলো মিত্ৰ দলক যে গ্ৰাস কৰি অকলেই বৰ্তি থকাৰ গোপন এজেণ্ডা হাতত লৈছে সেয়াও স্পষ্ট। কেমেৰা পাৰ্চন সঞ্জয় বৰাৰ সহযোগত ৰাজু বৰাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।